السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد شكرا দর্শক আশা করছি আপনারা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দিনি ভাই ও বোনেরা কাছের মানুষ বা দূরের মানুষকে যদি আপনি বাধ্য করতে চান বা বশ করতে চান তার মন যদি আপনি পেতে চান তার মন যদি আপনি খুশি করতে চান তাহলে আপনার এই আমলটি আজকে যথেষ্ট হবে যে আমলটি পরীক্ষিত এবং আমরা এই আমল থেকে উপকৃত হয়েছি তো আপনাকে এরকম একটি আজকে দোয়া শিখিয়ে দেব যে দোয়া থেকে আমরা নিজে উপকৃত হয়েছি আমরা পরীক্ষা করে দেখেছি এই আমলটি সত্য এবং আপনারা করে দেখতে পারেন যে কারো মন খুশি করতে বা যে কারো মন আপনি রাজি খুশি করতে কাউকে আপনার বাধ্য করতে বা বশ করতে কাছের মানুষ প্রিয় মানুষ যে কাউকে আপনি বশ করতে বা তাদের মন আপনি খুশি করতে বা তাদের ভালোবাসা আপনি পেতে আপনার প্রতি তাদের মায়া বাড়াতে এই আমলটি আপনারা করে দেখতে পারেন খুবই পরীক্ষিত একটি আমল কোরআনি আমল কোরআন থেকে নেওয়া এই যেহেতু এই আয়াতটি কোরআন থেকে নেওয়া সেহেতু আপনারা অবশ্যই আমল করে দেখতে পারেন আর একটি কথা হচ্ছে যদি আপনি মনে করেন যে আপনার কেউ আপনার কথা শুনতেছে না আপনার কথা সে মানে না বা আপনার কথা শুনে না চাই স্ত্রী হোক স্বামী হোক ভাই হোক বা বোন হোক বা মা বাবা হোক যে কেউ হোক আপনার সন্তান হোক আপনি এই আমলটি করে দেখতে পারেন কোরআনি আমল আপনার কথা আজকে থেকে সকলেই শুনবে যদি মাত্র আপনি এই দোয়াটি আমল করে আপনি তার সাথে কথা বলেন আপনার কথা সে শুনবে আপনার কথা মতো সে চলবে তো আসেন আমরা সেই দোয়াটি শিখে নিব তার আগে বলে নিচ্ছি যারা আমার চ্যানেল নতুন আসছেন এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্রিয় দিনী ভাই ও বোনেরা সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমার নতুন নতুন আরো ভিডিও আসবে আপনারা আমাকে সকলে সাপোর্ট করবেন এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই এটি লাইক করে দিবেন এবং আপনার মতামতকে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেন আমার সাবস্ক্রাইব বাড়ানোর কোনো আমার উদ্দেশ্য নাই আমার লাইক কামানোর কোনো উদ্দেশ্য নাই শুধুমাত্র আপনারা যদি আমার চ্যানেলটি এরকম ভাবে বাড়িয়ে নেন তাহলে আমার চ্যানেলটি আরো বড় হবে সকলে আমার ভিডিওগুলো দেখতে পারবে আমল করতে পারবে এটি আমার আশা সকলে এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন তো দোয়াটি কি খুবই কার্যকরী দোয়াটি আমরা সকলে শিখে নেই ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান فبأي آلاء ربكما تكذبان এই যে খুবই সুন্দর এবং কোরআনি আয়াতটি খুব সহজে আমরা শিখে নিব فبأي آلاء ربكما تكذبان আমাদের পাঠ করতে হবে তিনবার যদি আপনি এই আমলটি কখন করবেন আপনি কারোর সাথে কথা বলতে চাচ্ছেন তাকে বশ করতে চাচ্ছেন বা তার মন আপনি রাজি খুশি করতে চাচ্ছেন ওই অবস্থায় আপনি এই দোয়াটি প্রথমে পাঠ করে নেবেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান তার সাথে কথা বলার আগে আপনি এই দোয়াটি পাঠ করে নেবেন যে কারোর সাথে আপনি কথা বলেন আপনি প্রথমে এই দোয়াটি পড়ে নেবেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান তিনবার পাঠ করে তারপরে তার সাথে কথা বলবেন দেখবেন সে আপনার কথা মানবে আপনার কথা মতো চলবে আপনার সব কথা সে মেনে চলবে তো এই দোয়াটি অবশ্যই পাঠ করবেন ফাবিয়া গিয়ালা রব্বিকুমা তুকাজ্জিবান তারপরে আরেকটি রয়েছে যে আপনি তার সামনে নাই আপনার সামনে সে মানুষটি নাই তো আপনি ওই অবস্থায় মনে করে তার কথা মনে করে আপনি এই দোয়াটি সাতবার পাঠ করবেন ফাবিয়া গিয়ালা রব্বিকুমা তুকাজ্জিবান আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দোয়াটি বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ